डीजे बापी डू शाइट नंबर पोल उठो सुन उठो जागो उठो আমি তোমাকে
শক্তি দান করেছি যে তুমি সর্বমত পাতাল জয়ী হবে। তবে মনে থাকে যেন যেদিন তুমি মাতৃবাক্য করিবে লঙ্ঘন সেই দিন তোমার মৃত্যু সুনিশ্চিত হবে। এখন তুমি যাও তোমার মায়ের কাছে, তোমার মায়ের কথা মতো চলবে। তাহলে তুমি একই একই দেখছি বই ডায়রি তোমার চরণ সেবা করতে পারি। কথা তো বাবা, ওগো পিতা, তাহলে এই তো পুত্র সন্তান আমায় করে দিলেন, তবে একটি কন্যার প্রয়োজন, তাহলে কন্যা আমায় দিলেন না কেন পিতা? ও তোমার সঙ্গে দশর দিয়েছি, তুমি আরো একটা দাসী চাও? বেশ, তোমার আশায় থাকবে না পূর্ণ, আমি আমি তোমার কন্যার ব্যবস্থা করব। ওই দেখো, ওই দেখো মা, তুমি অদূরে তাকিয়ে দেখো, ওই যে ওই জলাশয়ের যখন কেটে কেটে ত্রিখণ্ডিত করা হয়েছিল, ওই জলাশয়ের রক্ত আজ নদীর প্লাবনে বেড়ে চলে যাচ্ছিল, তাই একটা বাঘিনী সেই বাঘিনী ওই রক্ত পান করেছিল, রাঘুয়ের বাঘিনী ওই রক্ত পান করে আর তার গর্ব বেড়ে বেড়ে তার গর্ব থেকে একটি কন্যা সৃষ্টি হয়েছে। ওই আসছে গিয়ে ওই দেখো ওই তোমার কন্যা, ওর নাম রক্তাবতী। বাবা সৃষ্টিদাতা বলো পিতা। মা গো, আমি স্বয়ং ব্রহ্মা, আমি করেছি তোমার সৃষ্টি। তাই বলছি মা গো, এই অসুরের রক্ত হতে তোমার হয়েছে জন্ম, তাই আজ থেকে তোমার নাম দিলাম আমি রক্তাবতী। তাহলে আমার পিতা মাতা কি? মা গো, আমি তোমাকে সৃষ্টি যখন করেছি আমি তোমার পিতা। আর ওই যে স্বয়ং দাঁড়িয়ে আছে মা শীতলা, ওই শীতলা তোমারই মাতা। আমার মা? তাই নাকি? শোনো মা রক্তাবতী, আমার কথা শোনো, তুমি কানে সদা তুমি থাকিবে শীতলার স্বরে, যাহা বলিবে তাহা করিবে, তাহারই কারণ এই নরলোকের কাছে পূজা পাইবে। মা কেন, আমি তোমায় কেন না, তুমি আমায় আমার কোলে তুলে নেবে না মা? হ্যাঁ কেন নেব না, মা হয়ে সন্তানের কি দূরে ফেলে ঠেলে দিতে পারে রে? তাহলে আমাকে কোলে তুলে না? হ্যাঁ আয় মা, আয় আমার কোলে একবার, চাঁদ মুখে মা বলে ডা। মা গো একবার কোলে তুলে না, আয় মা আমি তোরে কোলে তুলে নেব রে। ওগো পিতা, তাহলে এই তো পুত্র কন্যা আমায় দিয়েছে, তাহলে আমি যাব এই ভুবন মণ্ডলে জগৎ সংসারে। তাহলে বলুন পিতা, কোন মন্ত্রে কোন নামে পুষ্পাঞ্জলি দেবে, কোন ভক্তগণ আমায় দেবী বলে একবার মা বলে ডাকবে? ও কোন মন্ত্রে ডাকলে তুমি খুশি হবে সেটা আমার বলে দিতে হবে। হ্যাঁ পিতা। বেশ, তবে তুমি শোনো মা, আরো কি তোমার মনের অভিপ্রায়? ওগো পিতা বলো মা, তাহলে এই মন্ত্রে ভক্তগণ আমায় পুষ্পাঞ্জলি দেবে,
তাহলে আপনার আশীর্বাদ নিয়ে এখন আমি যাব ওই ইন্দ্র সবারে মাঝে। আমি জানি মা জানি তোমার মনে বড় সংকোচ, তাই তুমি আমার কাছে বলতে পারছ না তোমার মনের খবর, যা আমি ধরে ফেলেছি মা। মাগো তুমি বলতে চাইছ নরলোকের কাছে পূজা নেওয়ার আগে তুমি সমস্ত দেবদেবীদের হাতে পূজা নেবে। হ্যাঁ পিতা। আমি জানি মা তোমার মনের অভিপ্রায় আমি বুঝতে পেরেছি। বেশ, থাকবে না তোমার আশা অপূর্ণ। আমি আমি নিজেই স্বয়ং ব্রহ্মা, আমি সর্বপ্রথম সর্বপ্রথম আমি করব শীতলা পূজা। তুমি দাঁড়াও মা, আমি ব্রহ্মা হয়ে আমি তোমার পূজা করব।
আমি ইন্দ্র সভার মাঝে পুষ্পাঞ্জলি নিলাম, তাহলে কিন্তু আমার জরা রক্তা তারা কোথায় গেল? জরা রক্তা ওই জরা 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 বলে ওই আমি ডাকি বারে বারে আমার খুদা নলে বাবে উদরে জলে এ দুঃখ জানাবো কারে ইন্দ্র সবাই গিয়েছিলাম, তাও দেবতাগণ আমার পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কিন্তু তাও আমার একবার তৃষ্ণা মিলল না বাবা। বলি রাজার কাছে গিয়েছিলাম, তাও আমার পুষ্পাঞ্জলি দিল, তাও ক্ষুধা তৃষ্ণা মিটল না। কি বলছো বাবু? আজ তুমি বলতে পারো মা কোথায় গেলে কেমন ভাবে তোমার ক্ষুধা জ্বালা নিবারণ হবে? তাহলে বলো বাবা, আমি বলবো একবার বল, বলে তুই বলো বাবা, বল কোথায় গেলে কোন ভক্তগণ আমার পুষ্পাঞ্জলি দেবে? ও গজলনি, যেতে আমি বর্তপুর মাঝেই ওই বর্তপুরে মাঝেই মৎস্য অধিপতি রাজা ফিরাউরি তোমার চলে পুষ্পাঞ্জলি দিয়ে তাই দেবী হয়ে খেতে হবে আজ বিশ্ব চড়া চলে চড়া। ওই মৎস্য রাজ্যে বিরাট রাজ আছে, সে যদি করে আমার শীতলা পূজা তাহলে জগত সংসারে তার আছে হাতি ছাড়ের হাতি ঘোড়া ছাড়ের ঘোড়া প্রজাবাসী লোক নষ্ট আরো সবাই আছে। তবে তার আগে কোথায় যাব শুনবি বাবা? কোথায় মা? আমার যেতে বড় ইচ্ছা হয় বা ওই জগাতির ঘরে রে, যেতে বড় ইচ্ছা হয় বা জগাতির ঘরে রে, যেতে বড় ইচ্ছা হয় বা জগাতির ঘরে রে। আমার জাত আছে জাত আছে জাত
জাতি নাই আমার দাদেরতে জাতি নাই আরে আমি যে জগৎ জননী দাদাতে জাতি নাই আরে আমি যে জগৎ জননী দাদাতে জাতি নাই আরে আমি যে ব্রহ্মানন্দিনী দাদাতে জাতি নাই আরে আমি যে ব্রহ্মানন্দিনী দাদাতে জাতি নাই আমার দাদাতে জাতি নাই দাদাতে জাতি নাই আরে আমি যে ব্রহ্মানন্দিনী দাদাতে জাতি নাই আমি যে ব্রহ্মানন্দিনী দাদাতে জাতি নাই দাদাতে জাতি নাই দাদাতে জাতি নাই জোড়া কি বললি বাবা জেলের দা না বাবা না আমি জগতের মা যে আমার ভক্তগণে আমার মা মা বলে আমায় ডাকবে তার আমি সংসারে মঙ্গল দেব সন্তান বলে আমি কোলে একবার টেনে নেব তাই নাকি অশীত সন্তোষা ডিজে বাপি ডু শাইক নম্বর পোল